হাউস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কচি আমের টক ঝোল। আমরা আমের কাঁচা আমের চাটনি খেয়েছি, কিন্তু এটা একদম প্রথমে গরমের প্রথমে যখন আমটা সবে ওঠে সেই সময় এই যে এরকম ধরনের যে কচি আম একদম ছোট আঁটি হয়নি, একদম এর থেকেও ছোট বা এরম সাইজেরই আমগুলোতে এরকমভাবে কেটে নিতে হবে ছোট ছোট করে। তারপরে খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমরা এটা একটা ঝোল বানাবো, যেটা গরমে কিন্তু খুবই উপকারী এবং খেতেও খুব ভালো লাগে। কোনো রকম এটাতে মিষ্টি তেমনভাবে পড়বে না, এটা একটু অন্য রকম একটা রেসিপি। এরকমভাবে একটা পাত্র বসিয়ে নিয়েছি, সেখানে জল দিয়ে দিয়েছি। আপনারা বেশি করেও জল দিতে পারেন আম অনুযায়ী। এটা কিন্তু খুব একদম ফটফটি একটা ঝোলের মতন, সুতরাং আপনারা বেশিও জল দিতে পারেন আম বুঝে। আঁঠি ছাড়া যেই আমগুলো এরকম কচি আম কসুরি আম যেগুলো সেইগুলো এরকমভাবে কেটে সরু সরু করে জল দিয়ে জলের মধ্যে এরকমভাবে বসিয়ে দিলাম। আমরা টক ডাল খেয়েছি, টকের ঝোল বা আমের কিন্তু আমরা চাটনিও খেয়েছি, কিন্তু এটা কিন্তু একদম একটা ফটফটে ঝোল হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ, খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, এটাকে একটু ভালো করে কিন্তু আমরা ফুটতে দেব। দিয়ে এরকমভাবে চাপা ঢাকা দিয়ে দিলাম। ভালো করে আমরা এই জলটাকে ফুটতে দেব যাতে আমের টক ভাবটা এর মধ্যে বেরিয়ে আসে। 1-2 মিনিট ধরে এরকমভাবে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কিন্তু আমরা ফুটতে দিয়েছি। এবার ঢাকনাটাকে ওপেন করলাম, করে আমরা এই পাত্রটাকে যেটা জল ফুটছে আমে সেটাকে নামিয়ে নেব। এই ঝোলটা কিন্তু আমরা ফেলে দেব না, এটাই রাখবো, এটা দিয়ে কিন্তু আমাদের টক ঝোলটা বানাতে হবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুনেরও কম সর্ষের তেল দিয়ে দেবো, খুব সামান্য কিন্তু এটাতে তেল লাগবে। আপনারা একটা রিফাইন তেল দিয়েও সাদা তেল দিয়েও করতে পারেন, আবার সর্ষের তেল দিয়েও করতে পারেন, আমি এখানে সর্ষের তেল দিয়েই করছি। তেলটা ভালো করে গরম হয়ে উঠেছে, এখানে দিয়ে দেবো আমরা সর্ষে ফোড়ন হিসাবে। দেখুন কতটা সুন্দর ফুটছে, এই ফোড়নটা এরমভাবে ফোটা অবধি আমরা অপেক্ষা করব। ভালো করে ফুটে উঠলেই এই যে আমরা আমের যে ঝোলটা জলটা দিয়েছিলাম, জল দিয়ে আমটা ফুটিয়েছিলাম সিদ্ধ করেছিলাম, সেটা সামনে ঢেলে দিলাম। এবার ভালো করে চাপা ঢাকা দিয়ে দেব ফুটে ওঠার জন্য, আবার 1 মিনিট মতন ফুটতে দেব। ভালো করে চাপা ঢাকা দিয়ে সুন্দর ফুটে উঠলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে কচি আমের টক ঝোল। আমরা ঢাকনাটা ওপেন করলাম, এরকমভাবে ফুটে উঠেছে। কিন্তু এই সময় আমরা লবণটা একটু চেক করে নেব, তবে এটা কিন্তু খুব বেশি লবণ হবে না এবং হালকা একটু লবণ হবে, এখানে কোনো মিষ্টি কিন্তু দেওয়া যাবে না। এইরকমই হালকা লবণ এবং টক নুন, লবণ টক ঝালের ঝাল নেই, এরকমভাবেই হালকা একটা টক ঝোলের স্মেলেই কিন্তু এই শেষের পাতে ভাত খাওয়ার, দুপুরবেলার ভাত খাওয়ার শেষের পাতে কিন্তু এটা গরমে ভাল লাগবে খেতে। খুব গরম পড়লে এই টক ঝোল একবার বানিয়ে দেখবেন, খুবই উপকারী এবং খেতেও কিন্তু এটা খুবই ভাল লাগবে, শরীরের পক্ষেও খুবই উপকার। ব্যাস আমাদের হয়ে গেল, আমরা কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল কচি আমের টক ঝোল। এইরকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন,
যারা খেয়েছেন তারা নিশ্চয়ই স্বাদ জানেন, আর যারা এখনও বানাননি তারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। শেষ পাতে সব খাওয়ার শেষে কিন্তু এই টক ঝোল ঠান্ডা ঠান্ডা দিলে প্রচণ্ড গরমে কিন্তু আমাদের খেতে খুবই ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।